তৃতীয় দিনেও স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন রেলপথের যাত্রীরা। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিটি ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ে, তবে যাত্রী চাপ থাকায় বাসের শিডিউলের ঘটছে বিপর্যয়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিটি ট্রেনই আজ যথাসময়ে ছেড়ে গেছে। তিন স্তরে টিকিট পরীক্ষা শেষে তবেই যাত্রীদের প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে, তাই এবার এখনও ট্রেনে দাঁড়ানো যাত্রীর অবাঞ্ছিত ভিড় নেই। অনলাইনে টিকিট কাটতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হলেও গতবারের তুলনায় ঝামেলা কম বলে যাত্রীরা খুশি। এদিকে মহাখালী, গুলিস্তান সহ রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতেও ভিড় ছিল যাত্রীদের উপচে পড়া। যাত্রী সংখ্যার চাপে বাসের শিডিউলে বিপর্যয় ঘটছে, তবে গাবতলী টার্মিনালে এবার ঈদ যাত্রার তেমন কোনো প্রভাব চোখে পড়েনি। পদ্মা সেতুর কারণে এই পথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমবঙ্গের যাত্রী কমেছে।